আপনি মানেন বা না মানেন প্রেম দুজনের মধ্যে হলেও বিয়ের ক্ষেত্রে কিন্তু পুরো পৃথিবী সামনে চলে আসে ফ্যামিলি মানবে না আমি এখনও নিজের পায়ে দাঁড়াতে পারিনি আমার আসলে এখনো বিয়ের বয়স হয় আমি আসলে বুঝতে পারছি না কি করব আসলে আমার মাথায় কিছু কাজ করছে না প্লিজ আমি একটু সময় চাই ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ে চলে আসে এই জন্যই বিয়ের ক্ষেত্রে সবসময় নায়ক না চুজ করে ভিলেন চুজ করা ভালো কারণ একজন নায়ক পারে না সবার সাথে লড়াই করতে কিন্তু একজন ভিলেন কিন্তু সবার সাথে লড়াই করে কিন্তু তোমাকে জয় করতে পারবে যাই হোক সেদিন নিউ মার্কেটে গিয়ে গিয়েছিলাম একটা ব্রেসলাইট নিব বলে আমার এর আগেও একটা পাতলা ওয়েটের মধ্যে একটা ব্রেসলাইট ছিল ও ওই ব্রেসলাইটটা ছিঁড়ে গিয়েছিল এর জন্য ভাবছিলাম আর একটু ভারী ওয়েটের একটা ব্রেসলাইট নিব তো আমার এই ব্রেসলাইটটা পছন্দ হয়েছিল কিন্তু আমি যখন স্বর্ণ কিনতে গিয়েছিলাম যে দেখি স্বর্ণের দাম সর্বোচ্চ মানে এক লাখ বিশ হাজার টাকার মতন ভরি তো এখন হয়তোবা কমেছে ভিডিওটা আগের করা তো ব্রেসলেটটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানায়ও তো আসলে প্রায়োরিটি ম্যাটার করে বুঝছো কারণ প্রায়োরিটি লিস্টে যদি সে তোমাকে সবচেয়ে উপরে না রাখতে পারে তাহলে সে তোমাকে ভালোই বাসে না প্রায়োরিটি লিস্টে সবচেয়ে উপরে রাখতে হবে প্রিয় মানুষটাকে তাহলেই তো পরিবার সমাজ সবার বিরুদ্ধে যেয়ে সে তোমার পক্ষে কথা বলতে পারবে তোমাকে লাইফ টাইম সাপোর্ট দিতে পারবে